কোরআনুল কারীমের সূরা আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ বলে পৃথিবীতে আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, আল্লাহ বলে ওয়াল আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে বা যাহারা পৃথিবীতে ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, যদি তাহারা ঈমান আনার পর নিজের ঈমানের উপরে যদি জুলুম না করে, আল্লাহ বলে তার ঈমানটা দুনিয়াতে আমি আল্লাহ হিফাজত করব, আমানত রাখব, এবং ওই মানুষটাই পৃথিবীতে হিদায়াতের রাস্তার মধ্যে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেরে ভাই বুজুর্গ দোস্ত, এখন অনেকে আমাকে বলতে পারেন, হুজুর ঈমান তো এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান এনেছি, এই ঈমানের উপরে জুলুম কাকে বলা হয়? এক কথাই বলতেছি, আজকে আসামের মাটিতে এই যে ভণ্ডক মোস্তফা কামাল আজহারি, নাম শুনেন নাই বাবা যে কথা বলেন, জোরে বলেন, জোরে জোরে, এই পৃথিবীর মাটিতে মোস্তফা কামাল আজহারি একজন মুসলমানের ঈমানদারের সন্তান। হ্যাঁ, মোটামুটি শিক্ষাগত অর্হতা একেবারে খারাপ না, ভারতবর্ষের বাইরে গিয়ে হ্যাঁ সেই মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে ওরা মাস্টার করেছে, মাস্টার ডিগ্রি করেছে কোরআন শরীফের উপরে, কিন্তু ওর ভিতরে ঈমান নাই, ওর ঈমানের উপরে ও নিজেই জুলুম করছে। একটা ভণ্ড, ফালতু, অসভ্য, অভদ্র এই মানুষটার কথা। আরেকটা কথা বলবো আমি লগে লগে, অনেকেই খারাপ পাবেন, যেগুলো ফেরেশতা কিরমান কাতিবের কাতিবিনের মতো যেই মিডিয়াগুলো আমাদের সামনে আছে, আমি জানি রাত্র 9টা মানে সকাল 4টে হওয়ার আগেই এরা কাটিং সাটিং করে এভাবে ছাড়বে, তারপরেও আমার কোনো কিছু করার নাই। এই মোস্তফা কামাল আজহারির সঙ্গে মিডিয়ার মাধ্যমে আসামের প্রায় 1,61,00,000 জনগণ আমরা মুসলমান এখন আছি, এই 1,61,00,000 তথা 41,00,000 মুসলমানদের মাঝখানে একটা বিভেদ, হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ, পাইতারা লাগানোর জন্য, বিভেদ লাগানোর জন্য এই মোস্তফা কামাল আজহারি আর মকিবুর রহমান এরা দুইজনে তাদের দালাল হয়ে দুনিয়াতে আসামের মাটিতে কাজ করতেছে। এই মুসলমান জোরে বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানে আসামের মুসলমান, ওই রং পইরা মফিস আমরা না, আসামের মুসলমান আমরা কি রং পইরা মফিস? এই মকিবুর রহমানের আজহারি ভণ্ড, এই আজহারি ভণ্ড, এই মকিবুরের কথা মতো আসামের মুসলমানেরা চলবে? অনেকে আমাকে বলবেন, হুজুর কি এগুলো? হ্যাঁ, এগুলো বাস্তব কথা, যদি কারো কোনো কথা যদি লেগে থাকে আমার কথা কথা স্পষ্ট ভাবে শুনে যান। এই মোস্তফা কামাল আজহারি আর এই মকিবুর রহমান দুইজনে মিলেই ওরা একটা ইহুদিদের এজেন্ডা আসামের মাটিতে ওরা বাস্তবায়ন করার জন্য বেদিনদের কাছে থেকে অথবা সরকারের তরফ থেকে হোক, বেসরকারি ভাবে তরফ থেকে হোক, এদের কাছে থেকে টাকা খেয়ে এই যে চ্যানেলের মধ্যে বসে, নিউজের মধ্যে বসে, এদের ভিতরে কিন্তু কোনো অসুবিধা নেই, ভিতরে ভালো আছে। এই মকিবুর রহমানকে আমরা অনেকেই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা আমার কোনো আপত্তি নাই, আপনি মানুষ হিসাবে তাকে ভালোবাসতে পারেন। এই নগাঁওয়ের মাটিতে যখন আমি পা রাখি, এই এক একটা কথা বলতে কর্মাক্রম 10 বার করে চিন্তা ভাবনা করে বলি, এই নগাঁওয়ের মাটিতে জালালিয়া মাদ্রাসার মহাদ্দিস হুজুর, প্রাক্তন মহাদ্দিস শামসুদ্দিন বিয়া বিহারি হুজুর আছে না নাই, কদমনি টাইটেল মাদ্রাসার মহাদ্দিস করিম হুজুর আছে না নাই, এই কথা বলে আছে না নাই, জোরে কোন? এই নগাঁওয়ের মাটিতে আমির শরীয় সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না নাই, পরমাই বেটি মাদ্রাসাতে বর্তমান মুহাদ্দিস নাই, কাঠপাড়া মাদ্রাসা খুব দূর এখান থেকে, এই যে কাঠপাড়া রূপই পার হয়ে কাঠপাড়া মাদ্রাসা, এই নগাঁওয়ের এই রূপই সাইটে বড় বড় হযরত উলামায়ে কেরাম আছে না নাই বাবা? আজ পর্যন্ত কোন একটা আলিমে স্টেজের মধ্যে যত উলামায়ে কেরাম বসে আছে, আমার ডাইনে বিমে পেন্ডেলের মধ্যে মিনিমাম 100 জন আলিম এই মুহূর্তে স্টেজ পেন্ডেলের মধ্যে আজকে আছে, এই কথা কোন ধরে আছে না গো বাবা? আজ পর্যন্ত কোন একটা আলিমে আপনাকে এই কথা বলেছে বলে হাজো মাজারে যাও? এই মুসলমান জুড়ে বলে বলেছে দলের সরমাদারে মুরগি নিয়ে যাও, ভেড়া বকরি নিয়ে যাও, কুত্তা বিলাই নিয়ে যাও, দরং কোন মাজারের মধ্যে কোন পীর বাড়িতে গিয়ে নিজের বাড়িতে মাকে বাবাকে রেখে ওই পীর বাড়ি মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কিছু চাও? করিম মুফতি হুজুর বলেছে, আমিরের শরীয়ত সব ছিলেন উনি বলেছিলেন, শামসুদ্দিন বিহারী হুজুর বলেছে, মাওলানা আব্দুল কাদের হুজুর সারা আসামের তনজিমে মাদারিসিয়া মাদারিসা কাউমিয়ার জেনারেল সেক্রেটারি, হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুর আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট,
সারা আসামের তিনি তালি মুরতন্দিমে মাদারিসে কওমিয়ার সাহেবে সদর। আজ পর্যন্ত কোন একজন দেওবন্দি আলিমের মুখ থেকে আহলে সুন্নত ওয়াল জামাতের যারা আমরা আকীদাগত বিশ্বাসী আমরা যাহারা আজ পর্যন্ত কোন দেওবন্দি আলিমে আপনাকে আমাকে কোনদিন কোনদিন শুনেছেন বলেছে বলে জলেশ্বর মাদারে যাও সিরে বাবারে পায়ে ধরে বলি জবাব দেন প্লিজ। আজকের এই কথার রেকর্ড হবে আপনার হাজার হাজার মুসলমান এই জায়গার মধ্যে বলুন মাজারে গিয়া সাজদা দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? না না না, এই আওয়াজ হবে না। মাজারে গিয়ে সাজদা দেওয়া জায়েজ আছে? এই মুসলমানরা জোরে বলুন জায়েজ আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ বলে পৃথিবীতে যাহারা ঈমান এনেছো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন দুনিয়াতে তুমি তোমার ঈমানের উপরে জুলুম করতে পারবা না। ঈমানের উপরে জুলুম করার এক নাম্বার অর্থ হলো আল্লাহ যেটা পারে, কে পারে? আল্লাহ যেটা পারে ওই আল্লাহই পারা কোনো ক্ষমতা দুনিয়ার কোন জীবিত অথবা মৃত মানুষের ভিতরে দিয়ে দেওয়ার নাম এক নাম্বার আল্লাহর ঈমানের সাথে জুলুম করা। আল্লাহ সন্তানকে দিতে পারে বাবা, প্লিজ জোরে বলুন কে 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 কে? দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কে? না আল্লাহ। দুনিয়াতে রেজেকের মালিক কে? আল্লাহ। হায়াত ও মউতের মালিক কে? আল্লাহ। আপনার 3 বছর 5 বছর হয়েছে, বিয়া করেছেন, শাদী করেছেন, সন্তান হয় না, এ মুকিবুরের কাছে বলবেন, গিয়ে বলবে যে একটু মধুর দুধ দুধ টুধ নিয়ে আস আমি করে দিই। হ্যাঁ কবো যে ওই হাজু মাদারে যাও, কথা কয় না। এটা নগাঁওয়ের মাটি বলে আমি দিল খুলে বলতেছি, আমি একথাও জানি। আজকের রাত্র 4টা বাজার আগে থেকে এই মকিপুরের তরফ থেকে আমার মোবাইলে ফোন আসবো, অন রেকর্ড বলতেছি। গত নভেম্বর মাসের 3 তারিখে নগাঁও রূপহীতে 13 মাইল একটা জলসারের মধ্যে আমি শিরকিয়াতের বিরুদ্ধে বয়ান করেছিলাম। আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে করে বলে এই দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত আমরা যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী আমরা পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করব না, করতে পারি না, পৃথিবীর কোন মাজার আমাদের জন্য জায়েজ নাই। রাত্র 4টা বাজার আগে মকিবুর রহমানের পিএস আমারে ফোন করে বলে আপনি আমাদের নেতার বিরুদ্ধে এত বড় কথা কিভাবে বললেন? বলে তুই কার সঙ্গে কথা বলছস বুঝছত তো? আমি ডায়েরি করেছি। এই পৃথিবীর মাটিতে যখন কোরআন হাদিসের হক কথাগুলি পৃথিবীতে বলবেন দুনিয়ার জমিনের মধ্যে যারা জালিম হবে যারা বিদআতি হবে আর আপনার দিকে রঙ্গ চোখে লাল চোখে আপনাকে তাকাবে। কথা বলেন পুরো ঠিক কি ঠিক না বাবা? আমরা মকিবুর রহমানকে ভালোবাসি সেটা আলাদা কথা, কথা বুঝতেছেন ভাই আমার? ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার লেনদেন নাই, ঘর বাড়ি মাটি নিয়ে সহায় সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্বটা হলো পৃথিবীর মাটিতে আমাদের ইমানের উপরে কোনো হামলা করুক, এটা আমরা চাই কি বাবা? এ মুসলমান জুড়ে বলেন চাই। আমাদের ইমানের উপরে হামলা করুক এটা আমরা কেউ কি চাই? না কিছু কেউ আমরা চাই না। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মাটিতে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ চাই তো দুনিয়ার সমস্ত গুনাহটা তোমার মাফ করে দিতে পারে শিরিক গুনাহ বাদে। আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানেরা, আজকে এই জায়গার মধ্যে যত মানুষ বসে আছেন ভাবছি একজন মানুষের কাছে আমি কোশ্চেন করবো এতটুকু কথা বলে, জীবনে একটা বার আপনি হাজু মাজারে গিয়ে সেজদা দিয়ে বলেছেন আমাকে এটা দাও, একবার জীবনে সেজদা দিয়েছেন মাজারে অথবা কোনো পীর সাহেবের কদমের মধ্যে পড়ে? আপনি ইমান থেকে খারিজ, তওবা করুন, কলেমার পরে আবার নতুন করে মুসলমান আপনাকে হতে হবে।